বর্তমানে ব্যবসা বাণিজ্যে এমন একটা অবস্থা হয়েছে যে চাইনিজরা যে কোনো প্রোডাক্টই তৈরি করছে আর সেটাই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। শীতকালের জন্য শু খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট, শীতকালে এই শু বেশ ভালো চলে। শু অথবা কেটস যেটাই বলুন না কেন, শীতের জন্য বেশ আরামদায়ক হয়। এবং এমনকি চায়নারা এমন কিছু প্রোডাক্ট তৈরি করছে যেগুলো আসলে শুধুমাত্র শীতকালেই যে পরা যাবে, গরমকালে পরা যাবে না এমনটা নয়, বরং এই কেটসগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যেন শীতকালেও পরা যায়, গরমকালেও পরা যায়। এই কেটসগুলোর চাহিদা আসলে 12 মাসই ভালো থাকে। তো যারা এই কেটসগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা এই ছেলে অথবা মেয়েদের শু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা চাইলে চায়না থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে ব্যবসা করতে পারবেন। এর জন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না। এই যে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কীভাবে চায়না থেকে এই কেটসগুলো বা জুতোগুলো বা শুগুলো চায়না থেকে বাংলাদেশে এনে ব্যবসা করবেন, অর্থাৎ চায়না থেকে কীভাবে বাংলাদেশে আনবেন, সেই ব্যাপারে যদি আপনার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আপনাকে ওই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। হয়তো অনেকেই এ ধরনের ব্যবসা করতে চাচ্ছেন, অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করছেন কিন্তু কীভাবে এই ব্যবসাটা শুরু করবেন সেই উপায়টা খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ আমার মনে হচ্ছে। আপনারা চাইলে এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনি চায়না থেকে এই জুতাগুলো কিনে এনে ব্যবসা করতে পারবেন। এই জুতাগুলো আসলে বাংলাদেশি আইটেমও পাওয়া যায়, তবে বাংলাদেশি আইটেমের চেয়ে আপনি যদি বরং চায়না আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আপনি সুনাম অর্জন করতে পারবেন। সুনাম অর্জন করতে পারবেন বলতে এখানে আপনি চাইনিজ প্রোডাক্টগুলোর আসলে কোয়ালিটি অনেক ভালো হয়, কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনি এখানে কিন্তু ভালো সাপোর্ট পাবেন। আপনার কাস্টমারের কাছ থেকে যখন আপনি ভালো ফিডব্যাক পাবেন তখন তো অবশ্যই এটার সেল ভালো হবে এবং ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে। বিক্রি করবেন কিভাবে, আপনি হয়তো খেয়াল করবেন ইউটিউবে বর্তমানে প্রত্যেকটা ব্যবসায়ী প্রচার প্রচারণার জন্য বিভিন্ন ইউটিউবারকে স্পন্সর করে থাকে, স্পন্সর করে তারা সেভাবে প্রচার প্রচারণা চালায়, চালিয়ে সারা বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করে। ইভেন তারা কোনো কাস্টমার দোকানে না এসেও যদি মাত্র অনলাইনে অর্ডার করে তাহলেও তারা সেভাবে সাপ্লাই দিয়ে দিচ্ছে। তো যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনে প্রোডাক্ট বিক্রি হচ্ছে খুব সহজে, সেহেতু আপনি যদি এই যে আমি সেলারের নাম্বার দিয়ে রাখবো অথবা ইম্পোর্টারের নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনি কয়েক জোড়া জুতো আনলেন বাইরে থেকে, 50 জোড়া, 100 জোড়া, 200 জোড়া জুতো এনে আপনি আপনার গোডাউনে রাখলেন, রেখে আপনি যদি কয়েকজন স্পন্সর করেন, কয়েকজন ইউটিউবারকে স্পন্সর করেন, তারা যদি আপনার ভিডিও প্রোডাক্টগুলোর একটু ভিডিও করে দেয়, প্রচার করে দেয়, তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে প্রচুর প্রোডাক্ট আপনার বিক্রি হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনি বিক্রি করে চমৎকার একটা ব্যবসা করতে পারেন। তো ব্যবসা আইডিয়া তো আসলে অনেক দেওয়া সম্ভব, একদম এখানে দাঁড়িয়ে থেকে অনেকগুলো ব্যবসা আইডিয়া দেওয়া সম্ভব, কিন্তু সেটা তখনই কাজে লাগবে যখনই আমরা সেটাকে বাস্তবে রূপান্তর করার জন্য চেষ্টা করব বা ব্যবসাটা শুরু করব। তাই আমি বলি এত ব্যবসা আইডিয়ার ভিডিও না দেখে বরং যে কোনো একটা ব্যবসা যদি শুরু করা যায় তাহলে হয়তো বা অল্প সময়ের মধ্যেই একটা ভালো কিছু করা সম্ভব। অথবা যদি আপনি কিছু নাই করেন, শুধু ভিডিও দেখেন আইডিয়াই অর্জন করেন, তাহলে প্রকৃত অর্থে কিছুই করা হবে না। আমরা অনেক সময় কাজের চেয়ে মানে চিন্তা করি বেশি, যে একটা ব্যবসা শুরু করার আগেই ভাবি যে এটা করলে এই সমস্যা ওই সমস্যা, এটা হবে সেটা হবে, এ ধরনের নানা ধরনের চিন্তা করতে করতে আসলে শেষ পর্যন্ত ব্যবসাটা করাই হয়ে ওঠে না। তারপরে কী করি, এই ব্যবসা বাদ অন্য একটা ব্যবসা ধরি বা অন্য একটা ব্যবসার কথা ভাবি, কিন্তু সেটাও একটু নানান অজুহাতে নানান বাধা সামনে হাজির করিয়ে তারপরে সেটাও বাদ দিই। এভাবে করে বছরের পর বছর সময় চলে যায় কিন্তু কোনো ব্যবসায় আমার ভালো লাগে না আর কোনো ব্যবসায় শুরু করা হয়ে ওঠে না। এই সমস্যার সমাধান হচ্ছে যে আপনি এত ওভার থিঙ্কিং করবেন না, বরং আপনার সামনে যেটা আছে, যেটা শুরু করতে আপনার একদম বেশি সুবিধা মনে হচ্ছে, সেই ব্যবসাটা শুরু করে দিন। দেখবেন যে এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন, অর্থাৎ আপনি যেটা যত সহজে শুরু করতে পারবেন, যে ব্যবসাটা আপনি যত সহজে শুরু করতে পারবেন সেই ব্যবসাটাই শুরু করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো যারা এই চাইনিজ জুতাগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, অনেকদিন যাবৎ ভাবছেন অথবা ভাবেননি কিন্তু এটা দেখে এখন মনে হলো যে না এই ব্যবসাটা করার মতো, তাদেরকে বলে আপনারা একটু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে
আপনি চায়না থেকে কিভাবে জুতা এনে ব্যবসা করবেন সেই ব্যাপারে আপনাকে সহযোগিতা করা হবে। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।